কেউ যদি কিছু বলে দেয় আর সেটা যদি আমাকে ভালো না লাগে, তাহলে আমরা সেই ব্যথাকে অনেক সময় তক নিজের ভেতরে ধরে রাখি এবং বারবার এটাকে মনে করি। সেই মানুষের সাথে আবার আগেকার মতন সরল সহজ হতে পারি না। এই রকমের অবস্থা থেকে বেরোনোর জন্য আসলে করা কি যেতে পারে? এই পৃথিবীতে চলতে গেলে অনেক মানুষের সাথে তোমার দেখা হবে আর অনেক মানুষ অনেক কিছুই বলবে। এবারে সবার মুখকে ধরে তুমি চুপ তো করাতে পারবে না। এই পৃথিবীতে যখন তুমি নিজেকে একটু বেশি উন্নতি করাতে চাইবে, অনেক মানুষ তোমার নিয়ে বলবে, তোমার নিয়ে ভাববে, তোমার নিয়ে লিখবে। যদি অনেক বড় হয়ে যাও তো লিখেও দেবে, পেপারেও চলে আসবে। যদি তুমি ভেতর থেকে সৎ রয়েছ এবং অন্তরে যদি বিন্দু মাত্র সততা আছে, তাহলে সেই মানুষগুলো তোমার ভেতরে কিছু লিখতে পারবে না। তোমার ভেতরে তোমার অন্তরের যে আওয়াজ তোমাকে বলছে বারবার যে তুমি সৎ, তুমি ঠিক পথে চলছ, সেটাকে বন্ধ করাতে পারবে না। আর বাবা বলছেন যে পৃথিবীতে প্রত্যেক মানুষ তোমার কাছে আসবে, তোমার নিয়ে বলবে, তোমার নিয়ে লিখবে, তোমাকে ছোবে, তোমাকে মারতেও আসবে। এসেছিল না বাবা লোকনাথকে মারতে? করতে পারে, তাদের এতটা অধিকার তারা নিয়ে এসেছে যে তোমাকে আহত করতে পারে, কিন্তু তোমার বাহ্য শরীরকে আহত করতে পারবে, তোমার অন্তরে ঢুকতে পারবে না। তার দরজা যদি শক্ত করে তুমি মজবুত করে রেখেছো এবং তুমি যদি নিজের মধ্যে সৎ রয়েছো, তো প্রত্যেকটা স্থানে তোমার জয় নিশ্চিত। তাহলে এই অন্তরের দরজাকে তুমি বন্ধ কী করে রাখবে বাইরের খারাপ মানুষদের থেকে? নিজের মনের মধ্যে অহংকারের ভাবের বিনাশ প্রতি মুহূর্ত করতে থাকো, কারণ অহংকার বারবার উঠে দাঁড়ায় যে আছে কিছু মানুষ আমাকে ছুঁয়ে যেতে পারে, আছে কিছু মানুষ আমাকে খারাপ কথা বলে যেতে পারে, আছে কিছু মানুষ যারা আমার নিয়ে সব সময় পিঠ পিছনে খারাপ কথা বলতেই থাকবে। বলতে দাও, করতে দাও, যেটা ভালো বুঝছে সেটা তারা করুক। তুমি যেটা জানো, তোমার অন্তর যেটা বলছে, তুমি অন্তরে যেটা শুনছো, তোমার প্রভু, তোমার অন্তর্গুরু যেটা বারবার বলে বোঝাচ্ছেন যে এটাই হলো পথ আর অন্য কোনো পথ নেই, তাহলে সেই পথেই চলতে থাকো, তোমার জয় নিশ্চিত আছে। ফেসবুকে যদি শুনছেন তাহলে ফলো করবেন, অন্যান্য কথাও শুনছেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।